আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, দূরের ও কাছের যারা অনলাইন ক্লাস উপভোগ করার জন্য অপেক্ষা করছ তাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি আয়েশা সুলতানা, সহকারী শিক্ষক মজাহুল উলুম গাউসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম। আজকের বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, আর আজকের পাঠ শিরোনাম হলো সমাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার শুরু করা যাক। সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ, মানে অনেকগুলা শব্দকে সংক্ষেপে এক শব্দে রূপান্তর করা, কিংবা দুই বা ততোধিক শব্দের মিলন ঘটানো, অথবা অনেকগুলা শব্দকে এক পদে রূপান্তর করা। যদি আমরা সমাসের সংজ্ঞা দিতে যাই, তাহলে দেখা যায় অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকেই সমাস বলে। যেমন বই ও পুস্তক, এখানে তিনটা শব্দ দেখা যায় আর একসাথে হয়েছে বই পুস্তক। আমরা প্রথম দুইটা শব্দকে বলি সমসমান পদ, আর শেষে যে এক শব্দে রূপান্তর হয়েছে সেটাকে বলে সমস্ত পদ। প্রথম দুইটা পদ অর্থাৎ সমসমান পদের প্রথম পদটাকে বলে পূর্বপদ, এবং পরের পদটাকে বলে পরপদ বা উত্তরপদ। পূর্বপদ এবং পরপদ যুক্ত হয়েছে অব্যয় দিয়ে। আমরা জানি উ হচ্ছে একটা অব্যয়, আর মিলিত শব্দ হচ্ছে বই পুস্তক, যেটা সমস্ত পদ নামে পরিচিত। আমরা জানি সমাসযুক্ত পদের প্রথম অংশ পূর্বপদ এবং পরের অংশ উত্তরপদ। সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে বলে সমসমান পদ, আর সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। আমরা জানি সাধারণত সমাস ছয় প্রকার। এক নম্বর দ্বন্দ্ব সমাস, দুই দ্বিগু সমাস, তিন তৎপুরুষ সমাস, চার বহুব্রীহি সমাস, পাঁচ কর্মধারয় সমাস, ছয় অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা এবার প্রথম থেকে একটু দেখি। আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম তাতে জানতে পারলাম সমাস মানে হচ্ছে সংক্ষেপ, কয়েকটা পদকে এক পদে সংক্ষেপ করা, এবং দুই বা ততোধিক পদের মিলন ঘটানো, অথবা একাধিক পদের একপদীকরণ। আর আমরা সংজ্ঞাতে জানতে পারছি অর্থ সম্বন্ধ আছে। আমরা এখানে দেখছি বই ও পুস্তক দুটারই অর্থ আছে। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক পদ শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। যেমন বই ও পুস্তক একসাথে হয়েছে বই পুস্তক। বই হচ্ছে পূর্বপদ আর পুস্তক হচ্ছে পরপদ। পূর্বপদ আর পরপদকে একসাথে বলে সমসমান পদ। আর যখন দুইটা এক শব্দে রূপান্তর হয়, যেমন বই ও পুস্তক সমান সমান বই পুস্তক, আর যখন এক শব্দে রূপান্তর হয়ে যায় তখন সেটা সমস্ত পদ নামে পরিচিত। সমাস সাধারণত আমরা ছয় প্রকার বলছি। এক নম্বরে বলছি দ্বন্দ্ব সমাস, দুই নম্বরে আছে দ্বিগু সমাস, তিন নম্বরে আছে তৎপুরুষ সমাস, চার নম্বরে আছে বহুব্রীহী সমাস, পাঁচ নম্বরে আছে কর্মধারয় সমাস, ছয় নম্বরে আছে অব্যয়ীভাব সমাস। আমরা এখন জানব দ্বন্দ্ব সমাস কি। এখানে দেখা যাচ্ছে সমাসের ছয় প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাস বলতে বোঝায় যে সমাসের প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। আমি আবার বলছি, দ্বন্দ্ব সমাস বলতে বোঝায় যে সমাসে
প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন মা ও বাপ, মা বাপ, এই দুইটাই হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এই দুইটা শব্দই হচ্ছে মিলনার্থক যুগে দ্বন্দ্ব, দুইটার মধ্যেই মিল রয়েছে, এই জন্য এটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। তারপর দেখা যায় দা ও কুমড়া, একসাথে হয়েছে দা কুমড়া, কিন্তু দুইটা সম্পূর্ণ বিপরীতধর্মী জিনিস, বিপরীতধর্মী জিনিসের নাম। যেমন আমরা দা দিয়ে সাধারণত কুমড়াকে কাটি, যার কারণে এই দুইটা শব্দের দ্বন্দ্ব সমাসটা হচ্ছে বিরোধার্থক শব্দযুগে দ্বন্দ্ব। তিন নম্বর দেখা যায় আই ও ব্যয়, আই ব্যয়, আই ব্যয় হচ্ছে বিপরীতার্থক শব্দযুগে দ্বন্দ্ব। এরপর দেখা যায় হাত ও পা, হাত পা, হাত পা হচ্ছে অঙ্গবাচক শব্দযুগে দ্বন্দ্ব। তারপর দেখা যায় নয় ও ছয়, একসাথে হয়েছে নয় ছয়, আর এই দুইটা হচ্ছে দুই, নয় এবং ছয় দুইটাই দেখা যায় সংখ্যা, এই জন্য এই দ্বন্দ্বকে বলে সংখ্যাবাচক শব্দযুগে দ্বন্দ্ব। তারপর দেখা যায় খাতা ও পত্র, খাতা পত্র, এই দুইটা শব্দ সমার্থক শব্দ, এই জন্য এই দ্বন্দ্বকে বলে সমার্থক শব্দযুগে দ্বন্দ্ব। তারপর দেখা যায় কাপড় ও চুপড়, একসাথে হয়েছে কাপড় চুপড়, প্রায় সমার্থক। আমরা জানি কাপড় আর চুপড় দুইটাই আমরা প্রায় সময়ে সহচর এবং সমার্থক শব্দ হিসেবেই ব্যবহার করি, এই জন্য এটাকে প্রায় সমার্থক ও সহচর শব্দযুগে দ্বন্দ্ব বলে। এখানে এবং সেখানে, একসাথে হয়েছে এখানে সেখানে, এই দুইটা শব্দ দুইটি সর্বনাম যুগে। আমরা কোনো কিছু নামের পরিবর্তে সাধারণত যে শব্দটা ব্যবহার করি সেটাকে বলি সর্বনাম। এখানে আর সেখানে দুইটা নামের পরিবর্তে কিংবা জায়গার নামের পরিবর্তে ব্যবহার হয়েছে, এই জন্য এখানে এবং সেখানে মিলে যে দ্বন্দ্ব সমাস হয়েছে এখানে সেখানে, সেটা দুটি সর্বনাম যুগে দ্বন্দ্ব। তারপর দেখা যায় দেখা ও শোনা, একসাথে হয়েছে দেখা শোনা। আমরা জানি দেখা এবং শোনা দুইটাই হচ্ছে ক্রিয়াবাচক শব্দ, দুইটা ক্রিয়াবাচক শব্দ দেখা এবং শোনা, এই দুইটা শব্দ মিলে যে দ্বন্দ্ব সমাসটা হয়েছে, যেমন দেখা ও শোনা মিলে হয়েছে দেখা শোনা। এই দুইটি ক্রিয়া এক যুগে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয়েছে সেই দুটিকে বলে ক্রিয়া যুগে দ্বন্দ্ব। তারপর দেখে যাই আকারে ইঙ্গিতে, আকারে এবং ইঙ্গিতে, একসাথে হয়েছে আকারে ইঙ্গিতে, দুইটি ক্রিয়া বিশেষণ যুগে এই দ্বন্দ্ব সমাসটা গঠিত হয়েছে বলে এটাকে বলে দুইটি ক্রিয়া বিশেষণ যুগে গঠিত দ্বন্দ্ব। তারপর দেখে যায় ভালো ও মন্দ, একসাথে হয়েছে ভালো মন্দ, ভালো একটা বিশেষণ শব্দ, মন্দ একটা বিশেষণ শব্দ, আর দুইটি বিশেষণ যুগে এই দ্বন্দ্ব সমাসটা গঠিত হয়েছে বলে আমরা এটাকে বলে দুইটি বিশেষণ যুগে গঠিত দ্বন্দ্ব সমাস। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এই ক্লাস থেকে জানতে পারলাম সমাস মানে কি, সমাসের সংজ্ঞা, তারপর সমাসের মধ্যে যে দুইটা ভাগ আছে অনেকগুলা পদকে মিলে এক পদে রূপান্তর করা হয়, আর অনেকগুলা পদের মধ্যে প্রথম পদকে বলে পূর্বপদ, পরের পদকে বলে পরপদ বা উত্তরপদ, আর দুইটা মিলে যে এক শব্দে রূপান্তর হয় সেটাকে বলে সমস্ত পদ। আরও জানতে পারলাম সমাস সাধারণত কত প্রকার, আমরা জানতে পারলাম ছয় প্রকার। এই ছয় প্রকারগুলো দেখা যাচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, কর্মধারয়ী সমাস, অব্যয়ীভাব সমাস। তারপরে আমরা জানতে পারলাম দ্বন্দ্ব সমাস বলতে কী বোঝায়, যে সমাসে প্রত্যেকটি পদের সমসমান পদের অর্থ প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন এখানে দেখা যাচ্ছে মা ও বাপ, মা বাপ, দা ও কুমড়া, দা কুমড়া, আয়ু ব্যয়, আই ব্যয়, হাত ও পা, হাত পা, নয় ও ছয়, নয় ছয়, খাতা ও পত্র, খাতাপত্র, কাপড় ও চুপড়, কাপড় চুপড়, এখানে এবং সেখানে, এখানে সেখানে, দেখা ও শোনা, দেখা শোনা, আকারে এবং ইঙ্গিতে, আকারে ইঙ্গিতে, ভালো ও মন্দ,
ভালো মন্দ আমরা এখানে দেখেছি দ্বন্দ্ব সমাস আবার অনেক ধরনের হয়, যেমন মা বাপটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব, দা কুমড়া হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব, তারপর দেখা যায় আয় ব্যয় হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব, হাত ও পা হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব, নয় ও ছয় হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব, খাতা ও পত্র হচ্ছে সমার্থক যুগের শব্দ, কাপড় ও চুপড় হচ্ছে প্রায় সমার্থক ও সহচর যুগের দ্বন্দ্ব, তারপর দেখা যাচ্ছে এখানে সেখানে দুইটি সর্বনাম যুগের দ্বন্দ্ব, দেখা ও শোনা দুইটি ক্রিয়া যুগের দ্বন্দ্ব, আকারে ইঙ্গিতে দুইটি ক্রিয়া বিশেষণ যুগের দ্বন্দ্ব, ভালো ও মন্দ দুইটি বিশেষণ যুগের দ্বন্দ্ব। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকে আমাদের এই অনলাইন ক্লাসটা, যারা আমাদের সাথে অনলাইন ক্লাসে যোগ দিয়েছে তাদের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর যারা অনলাইন ক্লাসে যোগ দিতে পারেনি তাদের কাছে ক্লাসটা শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।